আরামবাগ নিউজের পক্ষ থেকে আরামবাগ নিউজের অগণিত দর্শক মণ্ডলীকে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্গে পূজা পরিক্রমা করতে করতে আমরা এসে হাজির হয়ে গেছি। আমরা শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্গের পুজো মণ্ডপ দেখাবো, আলোকসজ্জা দেখাবো এবং মাকে দর্শন করাবো। পাশাপাশি পুজো উদ্যোক্তা যারা আছে তাদের কাছ থেকে দুটো কথাই পুজো সম্বন্ধে শুনবো। আপনারা চোখ রাখুন আরামবাগ নিউজের পর্দায়। এসে গেছি আমরা শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্গের পুজো মণ্ডপে। আপনাদের আমি টুকাইকে দেখাতে বলবো, টুকাই দেখাক যে প্রত্যন্ত একটি গ্রামের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ারা স্মৃতি শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্গের যে পুজো মণ্ডপ সেটা আপনারা দেখছেন। গ্রামের ছেলে মেয়েরা তারা সকলে মিলে একসাথে হাতে হাত রেখে এই পূজা মণ্ডপটিকে সাজিয়েছে, পূজা মণ্ডপটি তৈরি করেছে, মাকে অধিষ্ঠিত করেছেন তাদের নিষ্ঠা ও সাধনার সাথে। সত্যি এগুলো প্রশংসা দাবি রাখে। এই যে একাত্মবোধের যে ছবি, যে চেহারাটা আমরা দেখছি এই মুহূর্তে পুজো মণ্ডপে এসে, সত্যি বিরল। একদম রাস্তার ধারে ছোট্ট করে হলেও পুজোটা বড় কি ছোট সেটা বিচার করার অধিকার আমাদের নেই, বিচার করবেন আপনারা। কিন্তু ছোট পুজোতেও যে বড় মন থাকে তা এখানকার এই শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্গে না এলে বুঝতে পারা যাবে না। আড়ম্বর হয়তো বেশি নেই, প্যান্ডেল হয়তো ছোট, কিন্তু ওদের যে আন্তরিকতা, ওদের যে উন্মাদনা, ওদের যে উচ্ছ্বাস, ওদের যে একাত্মবোধ তা কিন্তু অন্যরকম, একদম সবাইকে অন্যরকম একটা বার্তা পৌঁছে দিচ্ছে, এটুকু বলতে পারি। আমরা কথা বলে নেব পুজো উদ্যোক্তাদের সাথে। আপনারা চোখ রাখুন আরামবাগ নিউজের পর্দায়। শিয়ারা সুকান্ত স্মৃতি সঙ্ঘের পুজো উদ্যোক্তাদের তার মধ্যে একজনের সাথে আমি কথা বলে নেব। কত বছর এটা পুজো? পঞ্চম বছর চলছে, মানে পাঁচ বছর। শুরুটা যেভাবে হয়েছিল এই পাঁচ বছরে এসে, যে তখনকার যে কষ্ট, যে পরিশ্রম, অনেকটা লাঘব হয়েছে? লাঘব বলতে আস্তে আস্তে আমাদের উদ্যোগটা বাড়ছে, কিন্তু আমাদের গ্রামটা দুস্থ গ্রাম, আর ক্লাবের ছেলেরাও মানে সহযোগিতা আছে, তার সাথে গ্রামবিন্দু গ্রামবাসীও আছে, কিন্তু আমরা কোনো যে রাজ্যে যে আর্থিক দিয়ে সাহায্য করছে সরকার, কোনো সরকার আমাদেরকে দেয় না, তা থেকে আমরা খুব বঞ্চিত। কিন্তু মানে এবছর আমাদের পুজোটার উদ্যোগই থাকেনি, ঠিক আছে, মানে আর্থিক অবস্থা ঠিক আছে আমাদের গ্রাম তো, আমাদের যার জন্য আমাদের মানে শ্রমিক গ্রাম এটা, মানে যেটা লেবার খেটে খাওয়া গ্রাম, তাই মানে আমরা কোনো রকমে মানে ধরুন কেউ হয়তো 500 টাকা দেবে, সে 10 টাকা দেয়, এইভাবে আমাদের পুজোটা করতে হয়। মানে সকলকে চেয়ে বা আনন্দের সঙ্গে যে আমাদের গ্রাম গরিব গ্রাম, যাতে এই অনুষ্ঠানটা আমরা চালাতে পারি, আপনারা সাহায্য করবেন, এই ব্যাপারে আমরা পুজোটা চালাই, বুঝেছেন? তা এবার আপনাদের কী করণীয় আছে? এবার সরকারের সাথে আমাদের যোগাযোগ নাই, আমরা অনেক যোগাযোগ করেছি কিন্তু সরকার আমাদেরকে কোনো রকম সাহায্য করে না। এই যে পুজো কটা দিন যে সবার সাথে মেলবন্ধন ঘটে, এটা কেমন লাগে? অর্থনৈতিক হয়তো টানা পড়ে আছে, কষ্ট করে পুজো করতে হচ্ছে, কিন্তু এই যে পুজো কটা দিন সবাই একসাথে মিলিত হয়, আনন্দ হয়, এটা কেমন লাগে? না, আমাদের এক মাস ধরে টার্গেট চলে, ঠিক আছে, এখানে আমাদের মোহামেডান ছেলে সেক্রেটারি, মানে গোটা রাজ্যে যদি সার্ভে করে, মানে এই মোহামেডান সেক্রেটারি কেউ ছেলে নেই, এই পুজোর উদ্যোক্তা মেন আবু বক্কর খান, ঠিক আছে, মানে আমরা পুজোটা বন্ধ মানে করতে যাইনি, কিন্তু সরকার আমাদের যে আরও আশপাশে যে সাহায্য দিচ্ছে, এই সাহায্যটা যদি আমরা পাই না, আপনারা যে থিম বলে যে আপনারা জানতে চাইছেন, সেই থিমটা হয়তো আমাদের আরও এগিয়ে যাবে। এটা আমরা নর্মালে করেছি, নর্মালভাবে, ঠিক আছে, এটা আমরা সরকারের কাছে আপনাদের কাছে খুবই আবদার রইল, যাহাতে করে আমরা আগামী দিনের যে আর্থিক সাহায্যটা পাই, তাহলে আমরা আরও পুজোটা বড় করে করতে পারবো, প্লাস আপনারা যে থিমটা যে চাইছেন, থিমটা হয়তো এমনই করবো, আপনাদেরও চোখে লাগবে, রিপোর্টার আরও 5 জন আসবে, যে না এই যে থিম নেই, আড়ম্বর নেই, আপনারা একাত্ম হয়ে পুজোটা করছেন, আর আমার নিউজ এসেছে, এর আগে কেউ এসেছিল? না, কেউ আসেনি, কিন্তু এবছর আমাদের খুবই সৌভাগ্য যে আপনারা যে আসছেন, আপনারা যে আমাদের মনের বাসনাটা যে জানলেন, যদি আপনাদের আগামী বছর যদি কোনো ব্যবস্থা পাই আর্থিক অবস্থায়, তাহলে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো, গোটা গ্রামবাসী প্লাস ক্লাবের সদস্যবৃন্দ। আরামবাগ নিউজ এসে আপনাদের পুজোকে প্রচারের আলোয় ফেললো, আপনারা এত কষ্ট করে পুজো করছেন, কেমন লাগছে আপনাদের? সকলে বলুন কেমন লাগছে? আমাদের সৌভাগ্য আপনারা এসেছেন, এইটাই ব্যাপার। হ্যাঁ, এইটা আপনাদেরকে মানে খুবই আন্তরিক হিসেবে আপনাদেরকে শ্রদ্ধা জানাই, যে আপনারা এই পুজোটা নিয়ে যে আমাদের আলোড়ন সৃষ্টি করছেন,
প্রচার করছেন মানে নিউজে দিচ্ছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে আমরা শুরুতেই বলেছি যে এবারে পূজো পরিক্রমার মধ্যে আমাদের একটি ব্যতিক্রমী ব্যাপার থাকবে আমরা প্রত্যন্ত গ্রামে যে পূজোগুলো প্রচারের আলোয় আসেনি অথচ সেই পূজোতে রং থাকে মন থাকে আনন্দ থাকে উচ্ছ্বাস থাকে ছাপিয়ে পড়া সেই পূজোগুলো আমরা চেষ্টা করব খুঁজে খুঁজে বার করে তাদেরকে প্রচারের আলোয় নিয়ে আসা তার মধ্যে শিয়ারা সুকান্ত সংঘ অন্যতম আজকে সকাল থেকে বেরিয়ে আমরা অনেকগুলো পূজো পেয়েছি শিয়ারা সুকান্ত সংঘের ছেলেদের যে কষ্টের কথা আমরা শুনলাম সত্যি আমাদের মনটা আমাদেরও ব্যথিত হলো কিন্তু তার মধ্য দিয়েও ওরা যে পুজো করে যাচ্ছে এটা সত্যি ভীষণ প্রশংসনীয় সর্বোপরি প্রশংসনীয় সম্প্রীতির একটি মেলবন্ধনের স্বাক্ষর রেখেছে শিয়ারা সুকান্ত স্মৃতি সংঘ এর সেক্রেটারি আবু বক্কর কি নাম আবু বক্কর খান আবু বক্কর খান সেক্রেটারি চিন্তা করতে পারবেন না যে এই পুজোটা কোন মাত্রা চলে গেছে সম্প্রীতির যে কোন মাত্রায় গিয়ে পৌঁছে গেছে শিয়ারা সুকান্ত স্মৃতি সংঘ সত্যি অতুলনীয় এর কৃতিত্ব সকলের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আপনাদের পরের বারে আমরা চলে যাচ্ছি পরের পুজো পরিক্রমার দিকে চোখ রাখুন আরামবাগ নিউজের পর্দা আরামবাগ নিউজের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আরামবাগ নিউজের এই পুজো পরিক্রমা 2023 নিবেদন করছে শিবম মার্বেল গড়বাড়ি আরামবাগ আলম কিনি প্যালেস তালতলা বাজার আরামবাগ আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতাল নবপল্লী আরামবাগ